আনন্দ মার্গ প্রচারক সংঘ তথা এএমপিএস এর পক্ষ থেকে মঙ্গলবার একটি মৌন মিছিল বার করা হয়। প্রসঙ্গত, 30 এপ্রিল 1982 সিপিএম গুন্ডাদের দ্বারা সংগঠিত মানবতার বিরুদ্ধে 17 জন সন্ন্যাসী, সন্ন্যাসিনী এবং গৃহমার্গীদের হত্যার অভিযোগ ওঠে। সেই থেকে এই দিনটি দধিচি দিবস হিসেবে পালিত হয়। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার 42তম বার্ষিকীতে দেশপ্রিয় পার্ক থেকে বিজন সেতু পর্যন্ত মৌন মিছিল করা হয়। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বিহারের বিভিন্ন জেলা থেকে হাজারো হাজারো মার্গী এই শোভাযাত্রায় অংশ নেন। ভক্তিমূলক সঙ্গীত, প্রভাতী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর হয় বাবা নাম কেবলম কীর্তন ও ধ্যান। পরবর্তীতে এএমপিএস এর সমস্ত কেন্দ্রের সম্পাদকরা 17 জন দধিচির ছবিতে মালা অর্পণ করেন, যারা বিজন সেতুতে সিপিএম এর গুন্ডাদের দ্বারা নির্মমভাবে নিহত হয়েছিলেন। গত 42 বছর যাবৎ আনন্দ মার্গ এই নীরব প্রতিবাদ করে আসছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সিনিয়র অ্যাডভোকেট লোকনাথ চট্টোপাধ্যায়, কৌস্তব চন্দ্র দাস, আচার্য মন্ত্র সিদ্ধান্ত অবধূত অবধূতিকা, অন্বেষ আচার্য, ডক্টর বিশ্বজিৎ ভৌমিক স্বাধীনতা উত্তর কলকাতা ইতিহাসে সবচেয়ে বড় অপরাধের বিষয়ে বক্তব্য রাখেন। বাংলায় কমিউনিস্ট শাসনের পতনের সঙ্গে সঙ্গে এই নৃশংসতার তদন্তের জন্য কিভাবে বিচারপতি অমিতাভ লালা কমিশন গঠন করা হয়েছিল তিনি বলেছিলেন, সরকার 2019 সালে তাদের রিপোর্ট জমা দিয়েছে, কিন্তু আজও পশ্চিমবঙ্গ সরকার রিপোর্টটি জারি করেননি। বিলম্বিত ন্যায় বিচার প্রত্যাখ্যানের সমান, তাই তিনি সরকারের বিবেকের কাছে এই প্রতিবেদনটি দ্রুত প্রকাশ করার এবং প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে শেষ করেন। আচার্য অবধূত এই ট্র্যাজেডির মূল কারণ ব্যাখ্যা করেছেন, অর্থাৎ প্রাউটের বিপ্লবী মনোভাব। তিনি ব্যাখ্যা করেন কিভাবে কমিউনিস্টরা যখন রাজ্যের পুঁজিবাদী, যখন প্রাউট প্রতিটি সম্প্রদায়কে অর্থনৈতিক স্বাধীনতা দেয়। তবে আনন্দ মার্গীরা যে আজও অপরাধের বিচার চাইছেন তা তাদের মৌন মিছিলের পোস্টারগুলিতেই পরিষ্কার। শ্রী লোকনাথ চ্যাটার্জি এবং কৌস্তুব চন্দ্র দাস মহোদয়, এখন আচার্য মহোদয় তিনিও এসেছেন, কথা অভিভাষণ রাখছেন মান্যবর অ্যাডভোকেট লোকনাথ চ্যাটার্জি মহোদয়, হাইকোর্টের স্বনামধন্য অ্যাডভোকেট মান্যবর শ্রী লোকনাথ চ্যাটার্জি। সমবেত প্রত্যেককে অসংখ্য প্রণাম জানাই। আজকে এই কল্লোলিনীর তিলোত্তমার তাবদাহের মধ্যে এত আচার্য, এত সন্ন্যাসী, তারা স্মরণ করে নিয়েছেন 43 বছর আগের নৃশংস হত্যাকাণ্ডের সেই ভয়াবহ স্মৃতিকে। আজকে পৃথিবী যখন লাল সন্ত্রাসকে নিয়ে বুঝে নিয়েছে, তখন আমাদের গেরুয়াধারী ত্যাগের প্রতীক তাদের ওপর যে নির্মম বর্বরচিত অত্যাচার, আরো একবার পৃথিবীর লাল সন্ত্রাসের দুঃখের ইতিহাসের পাতায় আমরা পেয়ে থাকি। কলকাতা দেশপ্রিয় পার্ক এবং বিজন সেতু ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। Oh, oh, oh.
চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।